আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এইচএসসি অথবা বিসিএস পরীক্ষা অথবা নিয়োগ পরীক্ষার জন্য আমি অসমতার কিছু গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা অলরেডি বোর্ডে যদি দেখো, আমি কয়েকটি গাণিতিক সমস্যা এখানে তুলে ধরেছি, চারটি গাণিতিক সমস্যা এখানে, যে আমরা কিভাবে অসমতার ম্যাথগুলোকে খুব সহজে ক্যালকুলেশন করব বা বেসিক এখানে যে বিষয়টি আছে এই বিষয়টি তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমরা যদি পরমাণের কথা বলি, যে পরমাণ অফ এক্স, এখান থেকে আমাদের তিনটি কন্ডিশনার আসে। একটি প্লাস এক্স, যখন আমরা বলবো যে এক্স গ্রেটার দেন জিরো, ওকে। আবার একটি এক্স, যখন আমরা বলবো এক্স লেস দেন, অবশ্যই শূন্য থেকে ছোট হবে। আরেকটি বলবো এক্স ইকোয়ালস টু জিরো, যখন আমরা বলবো এক্স এর মান সরাসরি আমরা শূন্য পাবো। এই তিনটি কন্ডিশন কিন্তু আমরা অসমতার ক্ষেত্রে পেয়ে থাকি, এবং আমরা প্রথম এবং এই তৃতীয় কন্ডিশন মিলে আমরা এখানে অ্যাট এ টাইমে বলতে পারি, এটিকে একবারে লেখা যায় এক্স গ্রেটার ইকুয়াল জিরো। অর্থাৎ এক্স যদি গ্রেটার হয় এটি সরাসরি ধনাত্মক হবে, যেটা আমি গ্রেটার চিহ্ন দিয়ে রাখবো। আবার এক্স এর মান যদি শূন্য হয় তাহলে আমি এটি শূন্য দিয়ে রাখবো, যেটি শূন্য আকার থাকবে। সুতরাং এক্স গ্রেটার ইকুয়াল, এটিকে আমরা শর্তকে আমরা বলতে পারি এটিকে অঋণাত্মক, অঋণাত্মক আমরা কথাটি বলতে পারি। এবং আমরা ফার্স্ট এবং লাস্ট শর্ত মিলে কিন্তু এক্স গ্রেটার ইকুয়াল জিরো বলছি, বাট মাঝখানে যে শর্তটি থাকছে এটি সরাসরি কিন্তু দেখো শূন্য থেকে ছোট, এটাকে আমরা বলতে পারি ঋণাত্মক সংখ্যা, সরাসরি আমরা ঋণাত্মক সংখ্যা বলতে পারি, ওকে। তো এটি যদি আমাদের অসমতার শর্ত হয়ে থাকে, তাহলে আমরা চেষ্টা করব এভাবে এই গাণিতিক সমস্যাটির সমাধান করার চেষ্টা, এবং সরাসরি আমাদের এই শর্ত থেকে কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে আসা যাক, আমরা সিম্পল একটি ম্যাথ দিয়ে তোমাদের সামনে বলার চেষ্টা করব। দেখো, তিন নম্বর সমাধানটা দিয়ে আমি চেষ্টা করব যে পরমাণ অফ এক্স লেস, একটু লক্ষ্য করো, থ্রি। তাহলে এই যে পরমাণ অফ এক্স, এখান থেকে আমাদের প্রথমে এই প্রথম কন্ডিশনটা আমরা নিব, যেটাকে আমরা বলছি এক্স গ্রেটার ইকুয়াল জিরো, অর্থাৎ অঋণাত্মক। তাহলে এখান থেকে আমরা এখন লিখবো, দেখো, এখন এক্স গ্রেটার ইকুয়াল জিরো হলে আমরা কি পেতে পারি, আমরা পাচ্ছি কিন্তু, দেখো, এক্স গ্রেটার ইকুয়াল জিরো হলে মানে এটি সরাসরি আমাদের ধনাত্মক মান থাকবে, আর এখানে অসমতা যেটি সেটি থেকে গেল। তাহলে আমরা একদম ডাইরেক্টলি কিন্তু একটি মান পেয়ে যাচ্ছি, এক্স লেস থ্রি। আবার আমরা লিখবো এখান থেকে যে আবার পরমাণ অফ এক্স যে থ্রি থেকে ছোট, আমরা দ্বিতীয় কন্ডিশনটি নেব। দ্বিতীয় কন্ডিশন কি হবে বলতো, নেগেটিভ হবে। তাহলে আমাদের যে অসমতার চিহ্নটি থাকবে এটি থাকলো। আর অসমতার একটি বড় বৈশিষ্ট্য যে জানো, যে অসমতার উভয় পক্ষকে যদি আমরা ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ করি তাহলে অসমতার মান পরিবর্তন হবে। এই কারণে আমরা অসমতা ওয়ান কাইন্ড অফ সমীকরণ। সো আমরা এই অসমতার উভয় পক্ষকে যদি আমরা মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পেতে পারি, মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করবো। দেখো, থ্রি থাকলো, তাহলে মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করলাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো। আর দেখো, প্লাস মাইনাস আমাদের অসমতাকে যখনই আমরা গুণ করব তখন কিন্তু আমরা অসমতার দিক পরিবর্তন হবে। অর্থাৎ অসমতার ক্ষেত্রে দুইটি ইম্পর্টেন্ট কন্ডিশন আছে। একটি হচ্ছে অসমতাকে যখনই আমরা মাইনাস দ্বারা গুণ করব তখনই কিন্তু অসমতার দিক পরিবর্তন হবে, আরেকটি হচ্ছে অসমতাকে যখন আমরা ব্যস্তকরণ করব তখনই কিন্তু অসমতার দিক পরিবর্তন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পরমাণ অফ এক্স লে, পরমাণ অফ এক্স লেস দেন যদি থ্রি হয় সেক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি, দেখো, এক্স একবার সরাসরি দেখো থ্রি থেকে ছোট পাচ্ছি, আরেকটি কি পাচ্ছে বলতো, এক্স কিন্তু মাইনাস থ্রি থেকে আমাদের বড় হচ্ছে। তো এটি কিন্তু ডাইরেক্টলি যদি তোমরা বিসিএস পরীক্ষার জন্য ক্যালকুলেশন করে দাও বা বিসিএস পরীক্ষাতে যদি চারটে অপশন থাকে, তোমরা সরাসরি এখানে পরমাণ তুলে দিয়ে একটা প্লাস মান নিবে, প্লাস মান যেটি আছে সেটি কিন্তু প্লাসই থাকবে, আরেকটি কিন্তু মাইনাস আসবে। যে ম্যাথটি কিন্তু তোমাদের সামনে আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করলাম, বেসিক্যালি বেসিক সূত্রটি এখানে আলোচনা করলাম, এবং এই বেসিক সূত্রের মাধ্যমে আমি তোমাদের সামনে ক্যালকুলেশন করে দিলাম, এবং এটিকে একদম শর্ট ফর্মে আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমি এখন এক নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে, এক নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান আমি একটু দেওয়ার চেষ্টা করি। তাহলে নিঃসন্দেহে
তোমরা বুঝতে পারবে যে এক নম্বর গাণিতিক সমস্যাটি সরাসরি আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে লক্ষ্য করো 3x plus 2 পরমাণ less than দেখো 7। তাহলে আমি আগেই বলেছি পরমাণ দিয়ে যখনই আমরা সরাসরি ম্যাথ করব তাহলে এখানে আছে কি প্লাস 7, তাহলে আমাদের এর পরেরটা কি হবে বলো তো সমাধান, যেহেতু তাহলে মাইনাস 7 লেস দেখো 3x প্লাস আমরা 2 সরাসরি আমরা লিখে দিতে পারবো। এরপর আমরা ক্যালকুলেশনটি কি করব বলো, যেহেতু x এর মান আমাদের প্রয়োজন সো আমরা অসমতার উভয় পক্ষকে আমরা কি করব 2 বিয়োগ করব, তাহলে মাইনাস দেখো 7 মাইনাস 2 লেস 3x প্লাস 2 লেস 2 লেস 7 মাইনাস 2। ওকে, এরপরে আমরা কি করব দেখো মাইনাস 9 লেস দেখো 3x লেস দেখো 5 হলো। তাহলে আমাদের কি করতে হবে বলো তো, আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তাহলে x এর মান যদি আমরা নির্ণয় করি তাহলে নিঃসন্দেহে আমরা অসমতার উভয় পক্ষকে কি করব বলো তো, এখানে 3 দ্বারা আমরা ভাগ করে দেব। তাহলে 5 কে 3 দ্বারা ভাগ করলাম। ওকে, তাহলে এখানে কি পাচ্ছে দেখো মাইনাস 3 লেস x লেস দেখো 5 বাই আমরা 3 পাচ্ছি। ওকে, তো আমাদের বলা হয়েছে সমাধান সেট নির্ণয় করো। সমাধান সেট যখনই বলবে তাহলে x সেটকে আমরা s দ্বারা প্রকাশ করি, তাহলে x সাজ দ্যাট x বিলংস টু r আমরা কমা দিতে পারি মাইনাস 3 লেস x লেস 5 বাই 3 আমরা সুন্দরভাবে পেয়ে যাচ্ছি। এখানেও দেখো আমরা যদি সমাধান সেট করতে চাই অতএব সমাধান সেট a s ইকুয়ালস টু x সাজ দ্যাট x বিলংস টু r সাজ এখানে কমা দিয়ে লিখতে পারি মাইনাস 3 লেস x লেস কত 3, অর্থাৎ বিলংস টু r মানে কি সকল বাস্তব সংখ্যা, এখানে এই x এর বৈশিষ্ট্য কিন্তু দেখো বাস্তব সংখ্যা হবে। তাহলে মাইনাস 3 থেকে বড় আমাদের x এর বাস্তব মান নিতে হবে, আবার 3 থেকে প্লাস 3 থেকে ছোট, যার কারণে সমাধান সেটকে সরাসরি আমরা কি করতে পারি s দ্বারা প্রকাশ করতে পারি। সো এই ধরনের কোনো গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে চারটি অপশন থাকে বিসিএস পরীক্ষায়, সরাসরি এই ধরনের কোনো লাস্ট অফ অল সমাধান সেট দিয়ে দিতে পারে ক খ গ ঘ চারটি, ওখান থেকে তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি এক নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, তিন নম্বর গাণিতিক সমস্যার সমাধান দিয়েছি, এখন আমি তোমাদের সামনে লক্ষ্য করো দুই নম্বর যে সমাধানটি আছে কি দেওয়া আছে বলো তো, পরমাণ অফ x, তাই না, লেস দেন দেখো তো 2 আর এখানে কি আছে বলো তো মাইনাস, এখানে সরি 1 আছে। তো এখান থেকে আমরা কিভাবে পরমাণের মানটি নির্ণয় করব, তাহলে আমাদের দেখার বিষয় আছে এই অংশটুকে আমি একবার গেটার ইকুয়াল আমি ধরে নেব। তাহলে এটিকে কি লিখবো দেখো, x গেটার ইকুয়াল 0 হলে আমরা কি পাবো বলো তো, যেহেতু x গেটার ইকুয়াল 0 হচ্ছে মানে কি এটা কিন্তু প্লাস থাকবে, তাহলে কি হবে বলো তো, x এর আগে দেখো প্লাস আছে, আমি একটু ভেঙে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো 2 2 ই থেকে গেল, এখানে কি হলো 1 1 থাকলো, তাহলে ফাইনালি আমরা কি লিখতে পারি বলো তো, 1 লেস x লেস দেখো 2 পেলাম। ওকে, অর্থাৎ আমরা একটি কন্ডিশন দিয়ে কিন্তু আমরা সমাধান একটি পাচ্ছি, যেহেতু আমাদের অসমতার ক্ষেত্রে দুই নম্বর গাণিতিক সমস্যাটি দেখো পরমাণ দিয়ে দুই দিকে কিন্তু আমাদের অসমতা দেওয়া আছে। ওকে, এরপরে আবার কি লিখবো দেখো, আবার লিখবো সরাসরি হবে কি x লেস দেন 0, কারণ আমি অসমতা প্রথমেই বলেছি আমাদের শর্ত। তাহলে x লেস দেন 0 হলে আমরা কি লিখবো বলো তো, এই x এর আগে কিন্তু মাইনাস আছে, তাহলে আমরা দেখছি যে মাইনাস দিব এখানে 1 থাকলো। তো অসমতার যেহেতু একটি সমাধান x এর মান নির্ণয় করতে হবে, সুতরাং অসমতার উভয় পক্ষকে মাইনাস দ্বারা যদি গুণ করি মাইনাস মাইনাসে কি হয়ে যেতে পারে দেখো তো, মাইনাস 1 দ্বারাই আমি গুণ করলাম, একটু লক্ষ্য করো, তাহলে আমাদের কি হবে বলো তো, মাইনাস দ্বারা যখনই গুণ করব তখন আমাদের এই দিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমাদের দিকটি কি হবে বলো তো, চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো দেখো, অত মাইনাস 1 গেটার x, এখানে লক্ষ্য করো গেটার আমরা কি লিখতে পারবো মাইনাস 2। ওকে, তাহলে এটিকে আমরা সাইডে কিভাবে তোমাদের সামনে আমি একটু রিপ্রেজেন্ট করতে পারি সেটা একটু লক্ষ্য করো। তাহলে এরপরে আমি কি লিখবো, এটাকে সুন্দরভাবে কি লিখতে পারবো বলো তো, x এর মান দেখো মাইনাস 2 থেকে কি বলো তো বড়, আর এখানে কি বলো তো মাইনাস 1 থেকে ছোট x এর মান। লাস্ট অফ অল যে কি লিখবো সমাধান আমরা কি লিখতে পারবো দেখো, সমাধান s সমান আমরা লিখতে পারবো x সাজ দ্যাট x বিলংস টু r। ওকে, কমা দিয়ে আমরা কি লিখবো বলো তো, এইটা একবার লিখবো 1 লেস x লেস 2 মাস্ট বি এখানে অথবা লিখবো, এরপরে আমরা কি লিখবো অথবা মাইনাস 2 থেকে বড় আর x এর মান
माइनस वन थेके छोटो एटी होच्छे आमादेर समाधान सेट बा एखान थेके शुधुमात्र जोदि बोलतो समाधानटी कि होतो ताहले आमरा समाधान एइभाबे लिखतां अतएव समाधान समान वन लेस एक्स लेस टू अथवा আমরা লিখতাম মাইনাস টু লেস এক্স লেস মাইনাস ওয়ান এটি কিন্তু আমাদের সমাধান হতো সমাধান সেট বাদেও কিন্তু সরাসরি আমাদের সমাধান নির্ণয় করতে বলতে পারতো তাহলে আমি এক নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করে দিলাম দুই নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছি তিন নম্বর গাণিতিক সমস্যার সমাধান দিয়েছি এখন গেটার দিয়ে যদি কোনো ম্যাথ থাকে তাহলে আমরা কীভাবে কমপ্লিট করব প্রিয় শিক্ষার্থীরা আমি বলবো যে বিসিএস পরীক্ষা যেহেতু সামনে সুতরাং এই বিসিএস পরীক্ষার জন্য আমি যে ধরনের ম্যাথগুলো বিসিএস পরীক্ষায় এসে থাকে বা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় পরীক্ষাতে আসে সেটি আমি তুলনা মানে এখানে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তাছাড়াও এসএসসি লেভেলে বা এইচএসসি লেভেলের যে অনুশীলনগুলোতে আসলে ম্যাথগুলো প্রয়োজন সেটিও আমি কিন্তু একসাথে লিখে দেওয়ার চেষ্টা করছি ওকে এখন আসো দেখো আমি এখানে যে চার নম্বর ম্যাথটি আছে চার নম্বর ম্যাথটির সমাধান আমি কীভাবে করব ওকে তো লক্ষ্য করো এখান থেকে আমি সরাসরি কিভাবে লিখবো এখান থেকে দেখো সরাসরি যদি আমি লিখতে চাই তাহলে আমরা না লিখে যদি বলি এইটা গেটার ইকুয়াল হয় তাহলে কি বলবো দেখো টু এক্স মাইনাস ফিফটি এটাকে কি লিখবো বলো গেটার ইকুয়াল জিরো হলে বেসিক্যালি আমরা এই গেটার আছে কি লেস আছে সেটি দেখার ব্যাপার না ব্যাপারটি হচ্ছে পরম মানের ভিতরে যে সংখ্যাগুলো থাকবে বা রাশি থাকবে বা চলক থাকবে এটিকে একবার গেটার ইকুয়াল জিরো ধরবো তাহলে এত হলে আমরা কি পাই বলো তো এত হলে আমরা কি পেতে পারি দেখো তাহলে টুয়াইস এক্স মাইনাস ফিফটি এরপরে আমাদের কি চিহ্ন আছে বলো তো এই অসমতার চিহ্নটি আমরা বসিয়ে দেব প্রথমের এটি কিন্তু শর্ত টুয়াইস এক্স মাইনাস ফিফটি গেটার ইকুয়াল জিরো হলে আমরা এটি পাচ্ছি এরপরে দেখো তাহলে আমরা কি করব অসমতার নিয়ম অনুসারে সমাধান যেহেতু এখানে মাইনাস ফিফটি আছে তাহলে আমরা কি করব অসমতার উভয় পক্ষ আমরা প্লাস ফিফটি অ্যাড করে দেব যেহেতু শুধু এক্স আমাদের রাখতে হবে তাহলে পরবর্তী লাইনে আমরা কি লিখব দেখো টুয়াইস এক্স গেটার দেখো কত আট পাঁচ তেরো কত হয় বলতো এখানে কত হয় বলতো যোগ করলে ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান এখন আমরা যে কাজটি করবো দেখো টুয়াইস এক্স বাই টু দ্বারা আমরা ভাগ করে দেবো ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান বাই টু অতএব আমরা পেয়ে যাচ্ছি এক্স গেটার দেখো ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান বাই টু পেলাম তাহলে এক্স এর মান কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান বাই টু থেকে বড় এবং এখান থেকে আমরা আবার কি লিখতে পারি বলো আবার আমরা লিখবো দেখো আবার লিখতে পারি যে টুয়াইস এক্স মাইনাস ফিফটি ওকে এটা কিন্তু পরম মানের মধ্যে আছে এটি কি হবে সরাসরি আমাদের শূন্য থেকে ছোট হলে পাই মানে নেগেটিভ হলে আমরা কি পাই একটু দেখে নিই ওকে তাহলে নেগেটিভ হলে আমরা কি লিখবো দেখো টুয়াইস এক্স মাইনাস ফিফটি এটি কিন্তু সরাসরি আমাদের কি হচ্ছে নেগেটিভ পান আসছে তাই না তাহলে এখানে গেটার আমাদের এইটি ওয়ান থাকবে এখন আমাদের এই যে নেগেটিভ মানটি আসলো যেহেতু এটি একটি সমাধান সুতরাং সমাধানের ক্ষেত্রে আমরা কি করব অসমতার উভয় পক্ষকে মাইনাস দ্বারা আমরা গুণ করব মাইনাস দ্বারা যখনই আমরা গুণ করব তখন দেখো কি ব্যাপারটি হচ্ছে দেখো তাহলে আমরা মাইনাস দ্বারা যখনই গুণ করছি তখন এটি মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস এইটি ওয়ান হয়ে যাচ্ছে ঠিক আছে অসমতার দিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাইনাস দ্বারা গুণ করলে চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিঃসন্দেহে ক্লিয়ারলি বুঝতে পারছো যে যখনই মাইনাস দ্বারা গুণ করছি তখন অসমতার দিক অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাচ্ছে তখন আমরা এখানে কি পাচ্ছি দেখো যে এখানে পেয়ে যাচ্ছে দেখো টুয়াইস এক্স মাইনাস ফিফটি আর অসমতার দিক চেঞ্জ হবে দুইটি শর্তে একটি ব্যস্তকরণের ক্ষেত্রে আরেকটি হবে আমরা যদি নেগেটিভ কোনো সংখ্যা দ্বারা গুণ করে দিই তাহলে এখন আমরা কি কাজ করবো দেখো টুয়াইস এক্স মাইনাস ফিফটি মাইনাস ফিফটিকে আমাদের ড্রপ করতে হবে সো আমরা উভয় পক্ষে অসমতার উভয় পক্ষে প্লাস ফিফটি অ্যাড করলাম তাহলে আমরা কি পাবো বলো টুয়াইস এক্স লেস দেখো এখানে হবে কত বলো তো মাইনাস থার্টি ওয়ান সরাসরি আমরা টু দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা থার্টি ওয়ান বাই আমরা কত পাবো বলো তো টু পাচ্ছি তাহলে আমরা কি দেখতে পেলাম বলো তো একবার এক্স কিন্তু দেখো তো আমাদের প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান থেকে বাই টু থেকে আমাদের বড় হচ্ছে কিন্তু এটা থেকে ছোট হচ্ছে আমরা কি এই সমাধানটি আমরা কি এভাবে লিখতে পারবো যে এক্স কি বলা হচ্ছে দেখো মাইনাস থার্টি ওয়ান বাই টু থেকে ছোট আর আমরা কি এটিকে এভাবে লিখতে পারবো ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান বাই টু এটি লেখা যাবে কিনা এই ম্যাথটির একটু
জটিলতা বা একটি ক্রিটিক্যাল মোমেন্ট কিন্তু এটা। আমরা তো সংখ্যারেখায় দেখি যে শূন্য থেকে ডানে যত যাবে সেটি কিন্তু পজিটিভ হয়, আর শূন্য থেকে যত মাইনাস বামে আসবে তত ছোট হবে। আমি যদি এটিকে এমন ভাবতাম যে 131 থেকে x এর মান বড় আর মাইনাস 31 থেকে ছোট, এটা তো আদৌ সম্ভব না। এই ম্যাথটি তাহলে আমরা কিভাবে লিখবো আনসার? এটির আনসার কিন্তু আমাদের দুইভাবে আনসার লিখতে হবে, এভাবে আমরা আনসার লিখতে পারবো না। তাহলে এটির আনসার আমাদের লিখতে হবে নিম্নের সমাধান, একটু লক্ষ্য করো, অবশ্যই আমাদের লিখতে হবে নিম্নের সমাধান, যেখানে লিখব নিম্ন সমাধান, এখানে লিখতে হবে x গেটার 131 বাই 2, অথবা আমরা এখানে লিখব, লক্ষ্য করো, x লেস মাইনাস 31 বাই 2। এই বিষয়টা আমরা এখানে তুলে ধরব, আমরা সমাধান লিখলে x গেটার 131 বাই 2, অথবা দেখো এখানে এটা লিখব। এটিকে যদি সমাধান সেটে আমরা প্রকাশ করতে চাই তাহলে কি হবে বলতো, x সাজ দ্যাট x বিলংস টু r, কমা দিয়ে লিখব x গেটার 131 বাই 2, অথবা x লেস আমরা কি লিখব বলতো, x লেস লিখব মাইনাস 31 বাই 2। এটাকে আমরা সমাধান সেট আকারে এটি প্রকাশ করতে পারি। এটি যদি সংখ্যারেখায় দেখানো হয় তাহলে এটির সংখ্যারেখা কি হতে পারে? ওকে, এটি সংখ্যারেখা যদি বলা হয় তাহলে এটি সংখ্যারেখাটা আমাদের কেমন হবে বলতো? এটা দেখো, আমরা যদি এটাকে পয়েন্ট করি তাহলে 60.5 দেখো হবে, তাই না? এটিকে ডিভাইডেড করলে 60.5 হবে, আর এটি হবে বলতো 16. কত হবে? 5 হবে, সরি এটা 15.5 হবে। আমাদের এই মানটি কিন্তু x এর মান দেখো আমরা দেখতে পাচ্ছি মাইনাস 15.5 থেকে ছোট হবে। তাহলে আমি যদি এখানে শূন্য দিই, এটাকে এক এক ঘর আমরা 10 গড়ে ধরতে পারি, তাহলে 10 যদি ধরি 10, এখানে 20, তাহলে এখানে 15. দেখো 5, আর এখানে 6টি ঘর আসবে প্লাস মান এটি, তাই না? তাহলে প্লাস মান যদি হয় তাহলে প্লাসের মান হলে 6টি ঘর হবে 1, 2, 3, 4, 5, 6, আমরা প্রতি ঘর সমান এক একটা ঘর সমান 10 একক ধরবো। তাহলে x এর মান কত বলতো? 60.5 থেকে কিন্তু আমাদের x এর মান বড়। তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে 1, 2, 3, 4, 5 দেখো 6, 60. কত বলা হয়েছে এখানে? 6, তাহলে 60.5 মানে কত? আরও সামান্য ঘর যাবে, এখান থেকে আমাদের কী হবে বলতো কি বড় হবে, অর্থাৎ আমরা অসমতার দিক এদিকে কী হবে বললো বোল্ড হয়ে বড় হবে, এটি যেহেতু ব্যতিক্রম। আর এখানে কত হবে বলতো? মাইনাস, তাহলে মাইনাস এখানে 10 হলো, মাইনাস আমরা কি বলবো এটা 20 হলো, তাহলে 15.5 মানে এখানে, তার মানে এক্স এর মান কি মাইনাস 15.5 থেকে ছোট, তার মানে 15.5 মানে এখানে আমরা লিখতে পারবো 31 বাই, আমরা 2 লিখব, 31 বাই 2, ওকে। আর এখানে আমরা কী লিখবো বলতো? 131 বাই 2 আমরা লিখবো এক্স এর মানটি এখানে, ওকে। আর এখানে বৃত্ত ভট হবে না, এটি এবার চলতে থাকবে, আমাদের এই মানটি দেখো এক্স এর মান মাইনাস 15.5 থেকে ছোট। সো এই সমীকরণের সমাধান, অসমতার সমাধান সেট এর আমরা যদি লেখচিত্রে সংখ্যারেখা দেখায় তাহলে এই ধরনের আমাদের সমাধান সেটগুলো সংখ্যারেখা দেখাতে পারবো। সো যদি বিশেষ পরীক্ষায় এমন কোন প্রশ্ন আসে এমসিকিউর জন্য সমাধান সেট সংখ্যারেখায় দেখাও, তাহলে এই ধরনের ম্যাথগুলো তোমরা একটু দেখে নেবে। এবং আজকে তোমাদের সামনে আমি 4টি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করলাম, যে সমস্যার সমাধান যে কোনো নিয়োগ পরীক্ষা, বিশেষ পরীক্ষা সহ এইচএসসি যারা পরীক্ষার্থী আসো বা এইচএসসি সেকেন্ড ইয়ার শিক্ষার্থীদের জন্য এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। সাথে থাকার চেষ্টা করো, দেখাবে পরের ভিডিওতে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।